আমাদের চ্যানেলে আবার স্বাগত। আজ আমাদের কাছে একটি অবিশ্বাস্য বিষয় রয়েছে যা আপনার দৈনন্দিন জীবনের সাথে যোগাযোগ করার পদ্ধতিতে বিপ্লব ঘটাবে। আমরা আপনার সাথে 10টি জীবন পরিবর্তনকারী উৎপাদনশীলতা হ্যাক শেয়ার করতে যাচ্ছি যা আপনাকে আজ থেকে শুরু করার চেষ্টা করতে হবে। হ্যাক নাম্বার 1, অগ্রাধিকারের শক্তি। আমাদের প্রথম হ্যাক সব অগ্রাধিকার সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলি চিহ্নিত করে এবং প্রথমে সেগুলোর উপর ফোকাস করার মাধ্যমে আপনি আপনার উৎপাদনশীলতা সর্বাধিক করতে পারবেন। আপনি আপনার উৎপাদনশীলতা সর্বাধিক করতে প্রথমে একটি করণীয় তালিকা তৈরি করুন। আপনার কাজগুলিকে গুরুত্ব অনুসারে র্যাঙ্ক করুন এবং সেই অনুযায়ী সেগুলো মোকাবেলা করুন। মনে রাখবেন, উৎপাদনশীলতা বেশি কিছু করার জন্য নয়, এটা সবচেয়ে গুরুত্ব আরোপ করে আপনি কি করবেন তার সম্পর্কে। হ্যাক নাম্বার 2, টাইম ব্লকিং। উৎপাদনশীলতা বাড়ানোর জন্য টাইম ব্লকিং একটি চমৎকার কৌশল। নির্দিষ্ট কাজের জন্য ডেডিকেটেড টাইম ব্লকে আপনার দিন ভাগ করে নিন। এইভাবে আপনি বিক্ষিপ্ততা দূর করবেন এবং একবারে একটি কাজে মনোনিবেশ করবেন। কাজ ব্যক্তিগত, প্রকল্প বা অবসর ক্রিয়াকলাপ যাই হোক না কেন, প্রতিটির জন্য সময় বরাদ্দ করুন এবং আপনার সময়সূচিতে থাকুন। হ্যাক নাম্বার 3, প্রোমোডোরো টেকনিক। প্রোমোডোরো টেকনিক হলো একটি সময় ব্যবস্থাপনা পদ্ধতি যা উল্লেখযোগ্যভাবে আপনার উৎপাদনশীলতা বাড়াতে পারে। 25 মিনিটের জন্য একটি টাইমার সেট করুন। সম্পূর্ণ একাগ্রতার সাথে একটি টাস্কে কাজ করুন এবং তারপরে 5 মিনিটের একটি ছোট্ট বিরতি নিন। এই চক্রটি 4 বার পুনরাবৃত্তি করুন এবং 4টি সেশন শেষ করার পরে আরও বর্ধিত বিরতি নিন। এটি সারাদিন ফোকাস থাকার এবং উচ্চ শক্তির মাত্রা বজায় রাখার একটি সহজ কিন্তু শক্তিশালী উপায়। হ্যাক নাম্বার 4, আপনার স্থান হ্রাস করুন। একটি বিশৃঙ্খল কর্মক্ষেত্র আপনার উৎপাদনশীলতাকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। আপনার আশেপাশের পরিবেশ বিচ্ছিন্ন করতে এবং সব কিছু সুন্দরভাবে সুসংগঠিত করতে কিছু সময় নিন। একটি পরিষ্কার এবং সুসংগঠিত পরিবেশ চিন্তার স্বচ্ছতা প্রচার করে এবং আপনাকে আপনার কাজগুলির সাথে ট্র্যাক রাখতে সহায়তা করে। হ্যাক নাম্বার 5, একক টাস্কিং বনাম মাল্টিটাস্কিং। জনপ্রিয় বিশ্বাসের বিপরীতে মাল্টিটাস্কিং সবসময় কাজগুলি সম্পূর্ণ করার সবচেয়ে কার্যকর উপায় নয়। পরিবর্তে একক কাজ করার চেষ্টা করুন। একবারে একটি কাজের প্রতি আপনার অবিভক্ত মনোযোগ দিন, এটি সম্পূর্ণ করুন এবং তারপরে পরবর্তী কাজে যান। এই পদ্ধতিটি আপনাকে প্রতিটি কাজে নিজেকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করতে দেয়, যার ফলে উন্নত মানের কাজও হয় এবং দ্রুত সমাপ্তি হয় কাজের। হ্যাক নাম্বার 6, প্রতিনিধি এবং আউটসোর্স। সম্ভব হলে কাজ অর্পণ করতে বা আউটসোর্স করতে ভয় পাবেন না। আপনার শক্তিগুলি শনাক্ত করা এবং সেই অনুযায়ী আপনার সময়কে অগ্রাধিকার দেওয়া অপরিহার্য। অন্যরা কার্যকরভাবে পরিচালনা করতে পারে এমন কাজগুলিকে অর্পণ করুন, যেখানে আপনি যে সমস্ত ক্ষেত্রে পারদর্শী হয়েছেন সেগুলোতে ফোকাস করতে পারবেন। হ্যাক নাম্বার 7, ডিজিটাল বিক্ষিপ্ততা হ্রাস করুন। ডিজিটাল বিভ্রান্তি আপনার উৎপাদনশীলতাকে মারাত্মকভাবে বাধা দিতে পারে। এটি মোকাবেলা করতে আপনার ফোন এবং কম্পিউটারে বিজ্ঞপ্তিগুলি বন্ধ করুন, সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করুন এবং প্রয়োজনে ওয়েবসাইট ব্লকিং অ্যাপগুলি ব্যবহার করুন। বিভ্রান্তি কমিয়ে আপনি নিজেকে আরও বেশি নিযুক্ত করুন এবং গুরুত্বপূর্ণ কাজগুলিতে মনোযোগী করতে সহায়তা করুন। হ্যাক নাম্বার 8, বিরতি নিন এবং সযত্ন অনুশীলন করুন। মনে রাখবেন, উৎপাদনশীলতা বিশ্রাম ছাড়া ক্রমাগত নাকাল সম্পর্কে নয়। উচ্চ উৎপাদনশীলতা স্তর বজায় রাখার জন্য নিয়মিত বিরতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কাজ থেকে দূরে সরে যান, আপনি উপভোগ করেন এমন ক্রিয়াকলাপে নিযুক্ত হন। ব্যায়াম করুন, ধ্যান করুন বা কেবল শিথিল করুন। একটি সতেজ মন এবং শরীর, উন্নত সামগ্রী উৎপাদনশীলতায় অবদান রাখবে। হ্যাক নাম্বার 9, না বলতে শিখুন। না বলতে শেখা একটি মূল্যবান দক্ষতা যখন এটি আপনার সময় এবং শক্তি পরিচালনার ক্ষেত্রে আসে। আপনার প্রতিশ্রুতিগুলোকে অগ্রাধিকার দিন এবং এমন কাজ বা প্রকল্পগুলো এড়িয়ে চলুন যা আপনার লক্ষ্য বা মানগুলির সাথে সারিবদ্ধ না। প্রয়োজনে না বলা আপনাকে আপনার জন্য সত্যিকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ফোকাস করার অনুমতি দেয়। হ্যাক নাম্বার 10, ক্রমাগত শিক্ষা এবং ব্যক্তিগত বৃদ্ধি। আমাদের চূড়ান্ত উৎপাদনশীলতা হ্যাক হলো ক্রমাগত শিক্ষা এবং ব্যক্তিগত বৃদ্ধিতে বিনিয়োগ করা। আপনার জ্ঞান প্রসারিত করার সুযোগ সন্ধান করুন, নতুন দক্ষতা অর্জন করুন এবং শিল্প প্রবণতাগুলোর সাথে আপডেট থাকুন।
আপনি নিজের মধ্যে যত বেশি বিনিয়োগ করবেন চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং আপনার উৎপাদনশীলতা বাড়াতে, আপনি তত বেশি সতেজিত হবেন। আমাদের শেয়ার করা এই 10টি হ্যাক এক নিমিষে আপনার জীবনকে পরিবর্তনশীল করে দিতে পারে, যদি আজ থেকে আপনি তা সঠিকভাবে পালন করতে পারেন।